আমাকে একটা পাউরুটি দেন, গিভ মি আ লোফ, এটা কারেক্ট সেন্টেন্স, কিন্তু গিভ মি আ ব্রেড, এটা আবার রং সেন্টেন্স। তাহলে কেন ব্রেড বললে আমি এখানে এ বলতে প্রবলেম, এ ব্রেড বলতে পারবো না, কিন্তু এ লোফ বলতে পারবো? তাহলে লোফ আর ব্রেড এর মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়? দেখেন, ফ্লাওয়ার মানে কি? ময়দা না? ময়দা দিয়ে আমরা যখন এটাকে তৈরি করছি এটা হচ্ছে ব্রেড। হ্যাঁ, যখনই আমরা এটাকে প্রিপেয়ার করে মানে তৈরি করে একটা শেপ করে ফেলবো, একটা রেক্টেঙ্গুলার শেপ হতে পারে এটা, কারণ এটা রেক্টেঙ্গুলারই হয়, মানে এটা আয়তকারই হয়। হ্যাঁ, তো কোনো একটা শেপে করে ফেললে, হ্যাঁ, মানে তৈরি করার পরে এটা একটা লোফ হয়, একটা সেট হয়ে যায়। পুরো একটা সেটকে আমরা কি বলছি? লোফ বলছি। একটা পুরো মানে সেট, ঠিক আছে, আমরা এটাকে বলছি লোফ। তো এখান থেকে আমরা একটু করে কেটে খাওয়ার জন্য নেব, একটু করে কাটলাম, হ্যাঁ, একটু অথবা একটু বেশি কাটলাম, এগুলো হচ্ছে ব্রেড, আমরা এগুলো গুনতে পারবো না। দেখেন, এগুলো পরিমাপ করা যাবে কিন্তু গোনা যাবে না। একটু পাউরুটি কেটে নিলাম, আমি কি বলতে পারবো যে একটা নিলাম, দুটা নিলাম, তিনটা নিলাম? না, একটু নিলাম, একটু, একটা না, এটা কিন্তু পরিমাপ করা যায় কিন্তু গোনা যাবে না। একটা, দুইটা, তিনটা কাউন্ট করা যাবে না, এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যেরকম করে পানি আপনি বলতে পারেন না, পানি আপনি একটু পানি বলতে পারেন কিন্তু একটা পানি বলতে পারেন না। পানি গোনা যায় না কিন্তু পরিমাপ করা যায়, ঠিক আছে। তাহলে এই যে একটু করে পাউরুটি আমি কাটলাম, নিলাম, এটা হচ্ছে ব্রেড, আনকাউন্টেবল। নর্মালি এটা আনকাউন্টেবল থেকে আসছে। যখনই আমরা এটাকে একটা শেপ করে ফেলছি, একটা সেট করে ফেলছি, প্যাকেটিং করে ফেলছি, তখন এটা একটা লোফ হয়ে গেছে। তাহলে আপনি দোকানে গিয়ে বলবেন যে আমাকে গিভ মি আ লোফ বলতে পারেন, গিভ মি আ লোফ অফ ব্রেড, গিভ মি আ পিস অফ ব্রেড, গিভ মি আ স্লাইস অফ ব্রেড বললেও হয়। মানে আমাকে একটা পাউরুটি দেন, একটা রুটি দেন, আমাকে দুটো পাউরুটি দেন, আপনি কি বলবেন? গিভ মি টু ব্রেডস? নো, বলতে পারবেন না। ব্রেড এর পরে আপনি এস দিতেও পারবেন না, এটা আনকাউন্টেবল। আপনি বলবেন যে গিভ মি টু লোভস অফ ব্রেড, গিভ মি টু পিচেস অফ ব্রেড বললেও হবে, গিভ মি টু স্লাইসেস অফ ব্রেড বললেও হবে, একই অর্থ হয়ে যাবে। আমাকে তিনটা পাউরুটি দেন, গিভ মি থ্রি লোভস অফ ব্রেড, গিভ মি থ্রি পিচেস অফ ব্রেড, গিভ মি থ্রি স্লাইসেস অফ ব্রেড। তাহলে এটা বুঝতে হবে ব্রেড অ্যান্ড লোভ এক কথা নয়। সো থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।